হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে ব্লাড রক্ত কী পড়ব না পার্ট টু যারা আজকে প্রথম ক্লাস তাদেরকে জানিয়ে রাখি যে রেলওয়ে সায়েন্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের ইউটিউবে চলে একদম ফ্রি অফ কস্ট এর আগে আমি রেলওয়ে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রমেন্টে কী কী পড়তে হবে সেই নিয়ে একদম সম্পূর্ণ বাংলা ভাষায় ডিটেলসে আলোচনা করেছি যদি কেউ নিজের সেলফ স্টাডি করতে চাও বা যেখানে যেভাবে পড়ছো অবশ্যই সেই ভিডিওটা দেখবে যেখানে আমি উল্লেখ করে দিচ্ছি যে এই চ্যাপ্টারের বাইরে তোমাদের আর কিছু পড়তে হবে না যদি তোমাদের কাছে টপিক রেডি থাকে মানে কী কী চ্যাপ্টার পড়তে হবে এটা যদি ক্লিয়ার থাকে কোথাও না কোথাও তোমরা অনেক হেল্প পাবে তো সেই জন্য অবশ্যই ভিডিওটা দেখবে আর আমি এখানে চেষ্টা করি এক একটা পার্ট তোমাদের জন্য নিয়ে এসে যতটা সম্ভব মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়া মানে আমি সম্পূর্ণ এনসিআরটি থেকে পড়াই কারণ এনসিআরটি থেকে তোমরা জানো যে না পড়ো শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা শুধুমাত্র এমসি কিউয়ের ওপর বেস করে চলে যাও তাহলে কিন্তু পরীক্ষায় সেই লেভেলের কোশ্চেন দেয় না যতক্ষণ না ডিটেলসে একটা চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকছে আর এই ক্লাসটা সম্পূর্ণ বাংলা ভাষায় করি কারণ বাংলা ভাষায় কোথাও না কোথাও তোমাদের মাতৃভাষা তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে তোমরা এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি এন টি জেই যে কোনো আর পি এফ যে কোনো এক্সাম দাও না কেন তোমাদের জন্য ভেরি হেল্পফুল ঠিক আছে আর পিডিএফের ব্যাপারে তোমাদের বলে দিই যে পিডিএফ এই ক্লাসে যা কিছু করানো এর আগেও যা করানো হয়েছে আমি ব্লাড সার্কুলেটারি সিস্টেম ব্লাড স্টার্ট হয়েছে বা ম্যাথের যে ক্লাস চলে টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকো তাহলে কি হবে তোমরা ক্লাসে যা কিছু পিডিএফ খাতায় লেখার প্রয়োজনে বা তোমরা স্ক্রিনশট নিলেও নিতে পারো ভিডিওর মাঝখানে বলেছে স্ক্রিনশট নিতে কিন্তু আমি এ টু জেড পিডিএফ কিন্তু তোমাদের টেলিগ্রামে আপলোড করে দেবো তো টেলিগ্রামে আমি অবশ্যই যুক্ত থাকবে কমেন্ট বক্সে বা ডিসি ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো আর দেখো তোমাদের ক্লাস অবশ্যই ভালো লাগছে অনেক স্টুডেন্ট আমাকে রিভিউ দিচ্ছ তো তোমরা প্লিজ ভিডিও দেখে না লাইক করো কমেন্ট করো বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে এবং আমি মোটিভেট হবো যে চলো তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে এক একটা পার্টের মাধ্যমে তোমাদের আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো ডায়াগ্রাম ধরে ধরে পড়ায় তোমরা দেখেছো মানে অনেক পরিশ্রম হয় এই ক্লাসে ঠিক আছে তো তোমাদের কাছ থেকে একটাই জিনিস নেওয়ার আছে কি তোমরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বোঝাও বলো যে কোথাও কোনো সমস্যা থাকলে ঠিক আছে আর ক্লাস শুরুর আগে তোমাদের আমি জানিয়ে রাখি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চাও সায়েন্সের ম্যাথের জিকের একদম প্রিভিয়াস ইয়ারে রেলওয়ে রেলওয়ে যা যা পরীক্ষা হয়েছে এলপি টেকনিশিয়ান আর পি এফ গ্রুপ ডি এন টিপিসি একদম সিবিটি ওয়ান সিবিটি টু বোধ ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় কোথাও কোনো একদম নির্ভুলভাবে সাবধান এখানে লেখা আছে কারণ কোথাও না কোথাও ইউটিউবে অনেক ফ্রড স্ক্যাম চলছে যে একশো টাকায় দেড়শো টাকায় পঞ্চাশ টাকা অনেক পিডিএফ দিচ্ছে যেগুলো গুগল ট্রান্সলেট করা সেগুলো থেকে দূরে থাকো সঠিক জিনিস নাও যাতে তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হয় সাবজেক্ট ওয়াইজ বলা আছে কারণ হচ্ছে তুমি যখন সায়েন্সটা নেবে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভাররমেন্ট চারটে সাবজেক্ট আছে তো তুমি যখন ধরো বায়োলজি পড়তে চাও তো কোথাও না কোথাও তোমার সায়েন্সের মধ্যে গিয়ে বায়োলজি খুঁজতে হয় কিন্তু এখানে কি হবে তুমি আলাদা আলাদা চারটে সাবজেক্ট পাবে আলাদা আলাদা পিডিএফ পাবে বা আলাদা আলাদা প্রিন্ট চাইলে আলাদা আলাদা প্রিন্ট পাবে তো তখন শুধুমাত্র সেই জিনিসটাই ক্লিক করে তুমি পড়তে পারবে তাই সাবজেক্ট ওয়াইজ করা আছে এবং তার মধ্যে আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে ঠিক আছে আর সায়েন্সের মধ্যে কী কী সাবজেক্ট আছে একবার দেখে নি সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো পাবে জিকের মধ্যে এগুলো পাবে ম্যাথের মধ্যে এগুলো পাবে ঠিক আছে যদি নিতে চাও দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত সব কিছু আপডেট করা আছে যদি নিতে চাও আমি প্রাইসগুলো তোমাদের একবার বলে দিই পিডিএফের যে প্রাইস আছে সায়েন্সের আছে দুশো ঊনপঞ্চাশ জিকের আছে দুশো ঊনপঞ্চাশ ম্যাথের আছে তিনশো ঊনপঞ্চাশ এগুলো এখনকার প্রাইস বলছে এগুলো যে প্রাইসটা আছে সেই প্রাইসে ফিরে যাবে এখনকার যে অফার প্রাইস চলছে সেটা বলছি সায়েন্সের যদি প্রিন্ট হোম ডেলিভারি নিতে চাও পাঁচশো পঁচাশি জি প্রিন্ট হোম ডেলিভারি নিলে পাঁচশো নিরানব্বই আর ম্যাথের হোম ডেলিভারি নিলে সেভেন ফর্টি নাইন কোথাও এক্সট্রা চার্জ লাগবে না সমস্ত পিডিএফ যদি একসঙ্গে নাও তাহলে তোমাদের ছশো নিরানব্বই টাকায় হয়ে যাবে আর যদি সমস্ত বিষয়ে প্রিন্ট একসাথে হোম ডেলিভারি নাও পনেরোশো নিরানব্বই টাকা লাগবে জাস্ট কী করবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যদি পিডিএফ নাও পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে হোয়াটসঅ্যাপই তোমাদের পিডিএফ সেন্ড করে দেওয়া হবে আর যদি তোমরা প্রিন্ট হোম ডেলিভারি নিতে চাও সিম্পল এই নাম্বারেই তোমরা প্রিন্ট বলে লিখবে তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে পেমেন্ট করবে এখান থেকে একটা অ্যাড্রেসের ফরম্যাট পাঠানো হবে এখান থেকে যোগাযোগ করে নেওয়া হবে অ্যাড্রেসটা জাস্ট নেবে তোমার কাছে তারপর তোমার বাড়ি না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে সম্পূর্ণ পেজের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি এক নাম্বার দেবো পেমেন্ট করার পর তোমাদের কাছ থেকে অ্যাড্রেসের ফর্মেট দেওয়া হবে ফিল আপ করে সেন্ড করবে প্রিন্টও চলে যাবে ঠিক আছে আরও ডিটেলসে আমি ভিডিও শেষে আলোচনা করে দেবো আমাদের আরও কোর্স কী আছে কী করে আমাদের অ্যাপ্লিকেশান থেকেও ডাইরেক্ট তোমরা পেতে পারো ডিটেলসে আলোচনা করে দেবো যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আগে এবার আমরা প্লাজমা সম্পর্কে জানলাম এতক্ষণ ধরে প্লাজমা নিয়ে পড়লাম রক্ত রস নিয়ে পড়লাম রক্তের উপাদান নিয়ে পড়লাম তো রক্ত উপাদানের মধ্যে যেটা আমরা রক্ত রস স্টার্ট করেছি সেটা নিয়ে পড়লাম এবার আমরা পড়বো যে রক্তের মধ্যে যে বিভিন্ন রকম কণিকা থাকে সেই কণিকাগুলো ডিটেলসে পড়বো বিভিন্ন রক্তকণিকা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেখো প্রথমে যদি আমরা আচ্ছা প্রথমে কিসের সম্পর্কে পড়বো প্রথমে আমরা পড়ব লোহিত রক্তকণিকা সম্পর্কে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে কিছু লিখতে হবে না সব লেখা আছে আগে শুনে নাও লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিত্রোসাইট কি নাম বললাম এরিথ্রোসাইট কি নাম বললাম এরিথ্রোসাইট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন শ্বাসরঞ্জকযুক্ত অক্সিজেন পরিবহন করে অক্সিজেন পরিবহনে সক্ষম যে লাল রক্তকণিকা সেটাকে বলে লোহিত রক্ত ঠিক আছে এর মধ্যে কি আছে এর মধ্যে আছে হিমোগ্লোবিন কি আছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এর মধ্যে আছে আর এটা কী করে আমি বারবার বললাম হিমোগ্লোবিন হচ্ছে একটা সাজরঞ্জক মানে সাজরঞ্জক যেটার মাধ্যমে অক্সিজেন ফ্লো হতে পারে ঠিক আছে এর আকারটা হচ্ছে দ্বি অবতল চাকতির মতো গোলাকার টাইপের হয় বা অবতল চাকতির মতন হয় আর এর দি অবতল আকৃতি হওয়ার জন্য এর যে ক্ষেত্রফলটা দেখো এইরকম লোহিতকে ছবি দেখাবো মানে গোলাকার হওয়ার জন্য এই যে স্পেসটা না এই স্পেসটা অনেকটা পায় ক্ষেত্রফলটা অনেকটা পায় তার ফলে কী হবে অক্সিজেনটা অনেক বেশি ক্যাপচার নিতে পারবে মানে অক্সিজেনের সংস্পর্শে আসতে পারবে অনেকটা পার্টে ঠিক আছে এটা যদি লম্বাটে টাইপের হতো তাহলে অক্সিজেনের সংস্পর্শে বেশি আসতে পারতো না মানে বেশি ক্ষেত্রফলটা আসতে পারত না এটা এইরকম চাকতির মতো হওয়ার জন্য অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে অধিক পরিমাণ আসতে পারে ঠিক আছে এর আয়তন হচ্ছে মোটামুটি তুমি জেনে রাখো সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটারের মতো সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটারের মতো ঠিক আছে এটার সংখ্যা কতটা মনে রাখবে একজন মিলিমিটারটা স্মলে হবে আমি ক্যাপিটাল দিই যাই হোক একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি মাইকোলিটারে প্রতি মাইকোলিটারে কতটা থাকবে পাঁচ মিলিয়ন মানে পাঁচ মিলিয়ন মানে পঞ্চাশ লক্ষের মতন থাকবে আর একটা স্ত্রীলোকের দেহে মনে রাখবে আমি কিন্তু বারবার বলছি প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে পাঁচ মিলিয়ন আর প্রাপ্তবয়স্কের স্ত্রীলোকের শরীরে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়নের মতন থাকবে প্রতি মাইক্রোলিটারে বারবার বলছি পার মাইক্রোলিটার প্রতি মাইক্রোলিটারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বারবার লোহিত রক্ত কণিকা থেকে আসে সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকার মধ্যে রকম নিউক্লিয়াস থাকে না কান খুলে শুনে নাও রকম কোনো নিউক্লিয়াস থাকে না লোহিত রক্ত কণিকার মধ্যে ঠিক আছে এই কারণে লোহিত রক্ত কণিকা অধিক পরিমাণে অক্সিজেন পরিবহনে সক্ষম এটা ঘুরিয়ে দেয় অনেকে জানে যে লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকে না আরে সেই জন্য কণিকা বলছি নালে তো কোষ বলতাম কোষের মধ্যে আমরা জানি যে সমস্ত রকম আমরা কোষ চ্যাপ্টার পড়েছি সেখানে সমস্ত রকম অঙ্গাণুর উপস্থিত থাকতে হবে সেটা কোষ বলব কিন্তু এখানে নিউক্লিয়াস থাকে না ঠিক আছে আর এই কোশ্চেনটা অনেক সময় ঘুরি দেয় এইভাবে যে যে কি কারণে লোহিত কণিকা লোহিত রক্ত কণিকা অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে সবাই জানে যে নিউক্লিয়াস থাকে না কিন্তু এটার সঙ্গে এটা রিলেট কেউ বুঝতে পারে না দিয়ে নিচে চারটে অপশান দিয়ে দেয় যে কি কারণে লোহিত কণিকা অধিক পরিমাণে অক্সিজেন পরিবহনে সক্ষম কিসের জন্য মনে রাখবে যে নিউক্লিয়াস না থাকার জন্য ঠিক আছে নিউক্লিয়াস না থাকার জন্য এবার যদি আরবিসির মানে সৃষ্টির কথা বলি তৈরির কথা বলি মনে রাখবে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখনও ভাস্কুলসা অঞ্চল থেকে উৎপন্ন হয় ভ্রূণ অবস্থায় ভাস্কুল্যসা অঞ্চল থেকে উৎপন্ন হয় জন্মের এক মাস পরে যখন মায়ের পেটে থাকে ভ্রূণ থেকে যখন সেটা পরিণত অবস্থায় বাচ্চাতে রূপান্তর হয় তখন তারপরে মানে মানে জন্মের এক মাস পূর্বের কথা বলছে আগের কথা বলছে যকৃত আর প্লেহা থেকে উৎপন্ন হয় কোথা থেকে উৎপন্ন হয় লিভার থেকে আর স্প্লিন স্প্লিন এন এ স্প্লিনেরই বাংলা হচ্ছে প্লিহা অনেকে হয়তো স্প্লিন জানো কিন্তু জেনে নাও স্প্লিনটাই হচ্ছে পিহা প্লিহা তো যকৃত আর প্লিহা থেকে উৎপন্ন হয় কখন না জন্মে এক জন্মের এক মাস পূর্বে আর জন্মের পর কোথা থেকে উৎপন্ন হয় এই লোহিত রক্তকণিকা না লাল অস্থি মজ্জা থেকে কোথা থেকে লাল অস্থি রেড বোন ম্যারো থেকে উৎপন্ন হয় ঠিক আছে এই লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন কত দিন একশো কুড়ি দিন এর কাজ হচ্ছে ও টু সিও টু পরিবহন করা লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে ও টু সিও টু পরিবহন করা রক্তের সান্দ্রতা মানে ভিস্ক সিটিটা বজায় রাখা যায় ওটা বাদ দাও মেন যেটা সেটা হচ্ছে ও টু সিও টু মেন তো সবগুলোই কিন্তু এর মধ্যে তোমাদের যেটা জানা প্রয়োজন ও টু সিও টু পরিবহন করা ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট কথা যে এই লোহিত রক্তকণিকা কোথায় মারা যায় লোহিত রক্তকণিকা কোথায় মারা যায় মনে রাখবে স্প্লিনে মারা যায় প্লিহাতে মারা যায় কোথায় মারা যায় প্লিহাতে মারা যায় কিন্তু ডিকম্পোজ হয় কোথায় একদম ধ্বংস হয়ে যায় কোথায় সেটা মনে রাখবে যে লিভারে ধ্বংসপ্রাপ্ত হয় কোথায় ধ্বংসপ্রাপ্ত হয় লিভারে ধ্বংসপ্রাপ্ত হয় তার জন্য যেহেতু ওটা প্লিহাতে মারা যায় সেই জন্য প্লিহাকে কী বলা হয় রোহিত রক্তকণিকার কবরস্থান কিন্তু মনে রাখবে ধ্বংস হয়ে যায় একদম ডিকম্পোজ হয়ে যায় কোথায় না লিভারে গিয়ে ডিকম্পোজ হয়ে যায় সম্পূর্ণভাবে আরেকটা জিনিস জানো যে লোহিত রক্ত কণিকা যখন ভাঙা লোহিত কণিকায় কি হয় হিমোগ্লোবিন থাকে তো ভেতরে হিমোগ্লোবিনটা ভেঙে যায় কিসে কিসে ভাঙে না প্রোটিন তোমাদের হয়তো না জানলেও চলবে এটা তাও আমি বলে দিচ্ছি যদি পরীক্ষায় আসে প্রোটিন আর হিম এই দুটো অংশে ভেঙে যায় প্রোটিন আর হিম প্রোটিনটা যখন ভেঙে যায় কিসে উৎপন্ন হয় আমরা এর আগে ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছি যে প্রোটিনের সরল রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তো প্রোটিনটা কিসে রূপান্তর হয় অ্যামাইনো অ্যাসিডে আর হিম হিম এর মধ্যে কি থাকে এর মধ্যে থাকে লোহা লোহা থাকে তো সেটা কিসে পরিণত হয় ফেরিটিন হিমো তোমাদের এত জানার নেই মাথার মধ্যে গুলি যাবে বাজে ব্যাপার হয়ে যাবে জাস্ট এটুকু জানো যে যদি কোনো কারণে লোহিত কণিকা ভেঙে যায় আরে বার্ধক্য দশা যখন হয় না মানুষ যখন বার্ধক্য দশা আছে যখন লোহিত কণিকা পুরো পরিণত হয়ে যায় তখন কী হয় লোহিত কণিকা ভেঙে যায় আরে ভেঙে যায় ভেঙে গিয়ে কী হয় দুটো অংশে ভাঙে একটা প্রোটিন একটা হিম বোঝার চেষ্টা করো কিচ্ছু মাথা খারাপ হবে না প্রোটিন আর হিম প্রোটিনটা কি হয়ে যায় না অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যায় আর হিম যেটা হিমটা ফেরিটিন আর হিমো সিডারিন দেহে সঞ্চিত হয়ে যায় এই নামগুলো মনে না রাখলেও চলবে মনে রাখবে হিমের কিছুটা পার্ট এই যে হিম বলছি না হিম এর কিছুটা পার্ট বিলিবার উৎপন্ন করে আবার বিলি পরে বিজাড়িত হয়ে বিলি রুবিন উৎপন্ন করে এই দুটো আমরা আগে পড়েছি যাই হোক এটা অতটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য অতটা না জানলেও চলবে যারা জানতে চাও তারা মনে রাখতে পারো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আরবিসি যদি আমাদের রক্তের মধ্যে কোনো কারণে কমে যায় তার ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া কি রোগ হয় অ্যানিমিয়া আর অ্যানিমিয়ারও অনেক ভাগ আছে অ্যানিমিয়ারও অনেক ভাগ আছে সিক সিকল সেল অ্যানিমিয়া তারপরে নর্ম সাইড অ্যানিমিয়া পানি মানে অনেক কিছু অ্যানিমিয়া তোমাদের অত কিছু জানতে হবে না জাস্ট মনে রাখবে অ্যানিমিয়া রোগ হয়ে যায় যদি কোনো কারণে আর বেশি কমে যায় আরে বেড়ে গেলে নয় কমে গেলে কমে গেলে দেখবে অ্যানিমিয়া পেশেন্ট না মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় এর কারণ কী এর কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে সব থেকে অক্সিজেনের রিকুবমেন্ট সব থেকে বেশি হয় আমাদের মাথার কিসের হয় না মাথার অক্সিজেন রিক্যুবমেন্ট আমাদের ব্রেনের থেকে বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় আর আমরা জানি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ব্রেন এবার সেখানে যদি অক্সিজেন ঠিকঠাকভাবে না পৌঁছায় তাহলে কি হয়ে যায় মানুষ সেন্সলেস হয়ে যায় আরও অনেক কিছু হয় আমি মিনিমামটা বলছি সেন্সলেস হয়ে যায় এবার আমরা জানি যে লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কি করে না অক্সিজেন পরিবহন করে ও টু সিও টু দুটোই পরিবহন করে এবার যদি ও যদি আমাদের কোনো কারণে লোহিত রক্তকণিকা আমাদের শরীরে কমে যায় তার মানে কি ওটার সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক আছে কার অক্সিজেন পরিবহনের আরে হ্যাঁ কি না লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিনই তো অক্সিজেন পরিবহন করছে তাহলে লোহিত রক্তকণিকা কমে যাওয়া মানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া মানে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের ব্রেন পুরোপুরি ব্রেনের সাপ্লাই পাবে আমাদের অক্সিজেন যতটা দরকার ব্রেনে সেই সেই সাপ্লাইটা কি পাবে পাবে না কারণ লোহিত রক্তকণিকা কমে গেছে সেই জন্য পাবে না তার ফলে দেখবে অ্যানিমিয়া রোগ হয়ে যায় অ্যানিমিয়ার ফলে মানুষ আসলে সেন্সলেস হয়ে যায় বোঝা গেল এটা হচ্ছে আমাদের হিম যদি আরবিসি কমে যায় বুঝতে আরবিসি আর কি বেড়ে যাওয়া ভালো না আরবিসি বেড়ে গেলে কিন্তু পলিসাইথেমিয়া হয়ে যাবে কি হয়ে যাবে পলিসাইথেমিয়া হয়ে যাবে এই দুটো নাম মনে রাখবে কমে গেলে অ্যানিমিয়া বেড়ে গেলে পলিসাইথেমিয়া এই এত যে রামায়ণ বললাম এই রামায়ণটা তোমরা এখান থেকে এবার পড়ে নাও দেখো লোহিত রক্তকণিকা বা এরিক্তোসাইড বা রেড ব্লাড কর্পোরেশের সম্বন্ধে কি পড়েছে আমি কি বলছি এনসিআরটি কি বলছে ডিটেলস দেখে নাও হিমোগ্লোবিন শ্বাসরঞ্জকযুক্ত অক্সিজেন পরিবহনে সক্ষম লাল রক্তকণিকা লোহিত রক্তকণিকা বা এরিতোসাইড বলে হিমোগ্লোবিন এখানে আমি আর ডিসকাস করছি না পুরো ডিসকাস করে দিয়েছি সময় নষ্ট করে লাভ নেই তোমরা সিম্পল স্ক্রিনশট নাও বাড়িতে পড়ো আকার কীরকম হয় মানুষের পূর্ণাঙ্গ লোহিত কণিকা গোলাকার দিয়বতর চাকতির মতন হয় ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য অক্সিজেন সংস্পর্শের সংখ্যা পাঁচ মিলিয়ন থেকে পঞ্চাশ লক্ষ হচ্ছে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য ঠিক আছে আকার সংখ্যা দুটোই বলে দেওয়া আছে এটাও নিয়ে নাও স্ক্রিনশট দেখো ছবির মাধ্যমে দেখো কীরকম আকারটা হয় দেখতে পাচ্ছ এই মাঝখানটা কীরকম এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ এর কোনো নিউক্লিয়াস থাকে না তো নিউক্লিয়াস না থাকার জন্য কি হবে বেশি পরিমাণ অক্সিজেন এর ক্যারি করতে পারে বেশি পরিমাণ অক্সিজেন এ ক্যারি করতে পারে তো ছবিটারও স্ক্রিনশট নিয়ে নাও বুঝতে পারছো যদি এখানে না বুঝতে পারো আরেকটা তোমাদের জন্য ছবি দেখেছি দেখো এখানে যদি বুঝতে পারো আরে ছবি কই এই তো ছবি দেখো এখানে দিয়ে বুঝতে পারছো থ্রি ডি টাইপের ছবি নিয়ে এসেছি এটা যাতে তোমরা বুঝতে পারো এই জায়গাটা দেখো কতটা ক্ষেত্রফল পেয়েছে কতটা ক্ষেত্রফল আরে এত বড় নয় সাইজে খুবই ক্ষুদ্র হয় আমি তোমাদের সাইজ তো বললাম সেভেন পয়েন্ট এর ব্যাস হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার মানে বুঝতে পারছো কত ছোট এই যে তলের ক্ষেত্রফলটা সেটা একশো কুড়ি বর্গ মিলিমিটার মানে কত ছোটো বুঝতে পারছো একশো কুড়ি বর্গমিটার এই জায়গাটা দেখো নিউক্লিয়াস না থাকার জন্য এই জায়গাটা কি হয় চ্যাপ্টা টাইপের হয় না চ্যাপ্টার টাইপের গোলাকার চ্যাপ্টার টাইপের হয় ঠিক আছে তো এই ছবিটাও তোমরা নিয়ে নিতে পারো স্ক্রিনশট নেক্সট কী বলছে এর গঠন কীরকম হয় এর গঠন পড়ে নেবে প্রতিটি লোক লাইফে নির্মিত কোর্স হিল্লি বিশ্ব এত এগুলো না জানলেও চলবে কিন্তু তোমাদের আমি ইনফরমেশান দিয়ে দিচ্ছি যার দরকার সে পড়বে আর প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট কোনোটাই ফালতু জিনিস নয় ইম্পর্টেন্ট সব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের গ্রুপ ডে এক্সামের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি দেখো স্ট্রোমা এ স্ট্রমাতে হিমোগ্লোবিন নামক রঞ্জক উপস্থিতি কিন্তু নিউক্লিয়াস থাকে না এই কারণে লোহিত কণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে যেগুলো আমি তোমাদের বলেছি নেক্সট দেখো উৎপত্তি ক্রমপরিণতি ভ্রূণ অবস্থায় কোথায় উৎপন্ন হয় ভাস্কুল্যসা থেকে উৎপন্ন হয় জন্মের এক মাস পরে যকৃত প্লীহা থেকে জন্মের পরে কোথায় লোহিত অস্থি মজ্জা লাল অস্থি মজ্জা থেকে রেড বোন ম্যারো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর এটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো মেনলি যখন আমাদের ভ্রূণ অবস্থায় প্রথম দিকে থাকে একদম ফার্স্ট মান্থ বা সেকেন্ড মান্থের যদি কথা বলো তখন কিন্তু এটা ভ্রূণ কোষ থেকে বা কুসুমথল থেকে উৎপন্ন হয় কিন্তু যখন থার্ড মান্থ বা ফোর্থ মান্থ চলে না তখন জেনে রাখবে মোটামুটি যকৃত প্লিহা এগুলো থেকে উৎপন্ন স্টার্ট হয়ে যায় বলছি না জন্মের এক মাস পূর্বে যকৃত প্লিহা এখানে বলতে পারো আমার যখন মায়ের পেটে থার্ড মান্থ কি ফোর্থ মান্থ চলে তখন থেকে মোটামুটি যকৃত প্লিহা থেকে কিন্তু উৎপন্ন হতে স্টার্ট করে দেয় কোথা থেকে হয় জানো মেসেনকাইমা কাইমা কোষ থেকে উৎপন্ন হয় লোহিত আর জন্মের পরে কোথা থেকে না লাল অস্থি মধ্যে সেই হাত ও পায়ের যেগুলো বড় বড় অস্থি আছে না এখানে ছবিটা লাগানো হয়নি হাত ও পায়ের যে দীর্ঘ দীর্ঘ অস্থি বড় বড় অস্থিগুলো আছে বুকের পাঁজর ঠিক আছে বুকের পাঁজর এইসব জায়গাগুলো থেকে আর একটা একটা আচ্ছা একটা কথা বলে যে একটা কোষের নাম আছে সেটা হচ্ছে হিমো কী নাম বললাম হিমো সাইটো ব্লাস্ট একটা পরীক্ষাতে না চারটে অপশন দিয়েছিল এরকম বলেছিল যে চারটে অপশানের মধ্যে কোন কোষটা থেকে আমাদের রে মানে আরবিসি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় তো এই তার মধ্যে এই অপশানটা ছিল তাই আমার মনে পড়লো বলে দিলাম হিমোসাইটোব্লাস্ট হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এর নামটা কিন্তু নোট ডাউন করে নাও পরীক্ষাতে এসেছে তাই বললাম ঠিক আছে তো এগুলো সব স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট দেখো কি রয়েছে নেক্সট আছে জীবনকাল জীবনকাল হচ্ছে গড় আয়ু এর একশো কুড়ি দিন এর গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন কাজ হচ্ছে লোহিত কণিকার প্রধান কাজ হচ্ছে অটু সিওটু পরিবহন করা অম্ল ক্ষারের মধ্যে সমতা রক্ষা করা রক্ত রক্তের শান্ততা বজায় রাখা তো এগুলো তোমরা জেনে নেবে নেক্সটের পরিণতি কি বার্ধক্য দশা লোহিত কণিকা ভেঙে যায় ভাঙ্গা অংশ যেগুলো তোমাদের বললাম সেগুলো আছে জাস্ট তোমরা এখান থেকে কী করবে স্ক্রিনশট নিয়ে নাও বাড়িতে পড়বে দেখো আমাদের এনসিআরটি মত অনুযায়ী কী কী বলেছে এগুলো পড়বে ঈতাইল রক্ত রক্তের মধ্যে সব চাইতে বেশি থাকে একজন সুস্থ প্রাপ্ত ব্যক্তির প্রতি ঘন মিলিলিটার পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন কত থাকে লোহিত রক্তকণিকা থাকে এগুলো পড়বে একশো মিলিলিটার রক্তে বারো থেকে ষোলো গ্রাম হিমোগ্লোবিন থাকে এগুলো অনেক সময় প্রশ্ন দেয় যে একশো মিলিলিটার রক্তে বারো থেকে ষোলো গ্রাম হিমোগ্লোবিন থাকে এই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আগুলো তোমরা জানো যে বেশিরভাগ স্তন্যপায়ী পানি দিয়ে কণিকা রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন হয় আচ্ছা একটা মনে রাখবে নিউক্লিয়াস বৃহ হয় এখানে বলছে বেশিরভাগ স্তন্যপায়ী তেন বলেনি সব সব স্তন্যপায়ী এটা কেন বলেনি দেখো আরবিসির মধ্যে মধ্যে রকম কোনো নিউক্লিয়াস পাওয়া যায় না আমরা সেটা জানি কোনো রকম কোনো নিউক্লিয়াস পাওয়া যায় না সেই সময় সেই জন্য কী হয় আরবিসি অনেক সময় না মৃতের মতন আচরণ করে কিন্তু মনে রাখবে ক্যামেল মানে উটের কথা বলছি উট লামা এদের রক্তে যে আরবিসি থাকে সেখানে কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায় এরা কিন্তু ব্যতিক্রম তাই বলছে বেশিরভাগ কিসের কথা বললাম উট আর লামার কথা মনে রাখবে ঠিক আছে তো রক্তকণিকা লাল বর্ণের এক ধরনের জটিল প্রোটিন তাকে হিমোগ্লোবিন বলে হিমোগ্লোবিন কি একটা জটিল প্রোটিন হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে লোহি রক্তকণিকা লাল বর্ণ হয় একজন সুস্থ ব্যক্তির শরীরে কত থাকে বললাম এই হিমোগ্লোবিন দেহের শ্বাসবায়ু পরিবহনে ভূমিকা পালন করে লোহি গড় গড়ায়ু একশো কুড়ি দিন এই সময় পর প্লিহাতে মানে লোহিত কণিকার কবরস্থান আরে প্লিহাকে বলা হয় লোহিত কণিকার কবরস্থান বারবার বলছি কিন্তু মনে রাখবে ধ্বংস হয় ডিকম্পোজ হয় শেষ হয় লোহিত কণিকা কোথায় এসে লিভারে এসে লিভার আমরা পরে পড়বো যে এর মধ্যে রকম কোনো এটাকে কোষ বলে না কারণ নিউক্লিয়াস থাকে না মাইট্রোকন্ডিয়া থাকে না যখন রেসপিরেশন পড়বো তখন দেখব যে এ কোনো রেসপিরেশনেও অংশগ্রহণ করে না মানে শ্বসনেও অংশগ্রহণ করে না কারণ মাইট্রোকন্ডিয়া নেই তো মাইট্রোকন্ডিয়া না থাকলে আমরা জানি যে মাইট্রোকন্ডে কোষের শক্তিঘর বলে মাইট্রোকন্ডিয়া থাকে না তাহলে কী করে অংশগ্রহণ করবে ঠিক আছে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন খুব আসে যে যদি আমরা কোনো উপরে উঠি না যদি কোনো মাউন্টেন জায়গায় যায় বা মাউন্টেন উঠি আর কি মানে পাহাড়ে ওঠার চেষ্টা করি পাহাড়ে উঠি তখন আমাদের শরীরে আর বেশির পরিমাণটা কী হয় বাড়ে না কমে কি হয় মনে রাখবে আমাদের শরীরে তখন যত অক্সিজেনটা কমবে কিন্তু এনার্জি তো আমাদের সেটের দরকার হয় এনার্জি তো আমাদের প্রয়োজন তাহলে সেকেন্ড জেনে রাখবে যে আরবিসিটা বাড়ে কী হয় আরবিসিটা বিসিটা বাড়ে তাই সিম্পল তোমরা মনে রাখো এই প্রশ্নটা অনেক জায়গাতে এসেছে যে হিলি এরিয়াতে বা মাউন্টেন ওয়াটার সময় আর বিসি কী হয় না এর সংখ্যা বৃদ্ধি পায় বাস দ্যাটস অল যাই হোক তোমরা এটা কী করবে স্ক্রিনশট নিয়ে নাও নাও স্ক্রিনশট নিয়ে নাও পরে দেখো কী আছে দেখো হিমোলাইসিস জিনিসটা আছে হিমোলাইসিস কী আছে হিমোলাইসিস হিমোলাইসিস আমরা আগে পড়েছিলাম যে কী পড়েছিলাম জিনিসটা কি এখানে দেখে নেও জিনিসটা কি না লোহিত রক্ত কণিকার প্লাজমায় জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এনএসএল দ্রবণে অবস্থান করে লোহিত কণিক লোহিত কণিকা লোহিত রক্তকণিকা যখন লঘুসারক দ্রবণে অবস্থান করে তখন এর মধ্যে জল প্রবেশ করে কী হয় এর মধ্যে জল প্রবেশ করে জল প্রবেশ করলে লোহিত কণিটা কী হবে ফুলে ফেঁপে উঠবে ফুলে ফেঁপে উঠলে কী হবে এবং হিমোগ্লোবিনটা কী হয় বাইরে বেরিয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় হিমোলাইসিস এটাও অনেক সময় পরীক্ষাতে দেয় সেই জন্য আলাদাভাবে তোমাদের রেখেছি এটা কী বললাম এর মধ্যে যখন জল প্রবেশ করে যাবে তখন লোহিত কণিকা ফুলে ফেঁপে উঠবে হিমোগ্লোবিনটা বাইরে বেরিয়ে যাবে এই প্রক্রিয়াটাকে হিমোলাইসিস বলা হয় তো এটাও নিনও স্ক্রিনশট নেক্সট দেখো কী আছে নেক্সট আছে হিমোগ্লোবিন এগুলো আমরা পড়েছি তাই আর পড়ছি না যে ও টু আচ্ছা এনে ও টু হবে এটা আচ্ছা অক্সিজেন অক্সিজেন ও টু বা সিও টু যাই বলো না কারণ পরিবহন করে তাকে হিমোগ্লোবিন বলে অবস্থান মেরুদণ্ডপ্রাণ লোহিত রক্ত কণিকা এবং অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে থাকে এগুলো লিখিতভাবে আমি তোমাদের বুঝিয়েছি সেই জিনিসটা এখানে লেখা আছে নেক্সট আছে পরিমাণ পরিমাণ একশো মিলি রক্তে হিমিওগ্লোবিন থাকে চৌদ্দ দশমিক পাঁচ গ্রাম আর স্ত্রী লোকের থাকে তেরো দশমিক পাঁচ গ্রাম উপাদান হিমোগ্লোবিন গঠিত পদার্থ যে হিম আর সরল প্রোটিন গ্লোবিন নিয়ে তৈরি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন দেখো এখানে ভাঙাটা একটা আছে হিম একটা হচ্ছে গ্লোবিন হিম হচ্ছে চার পার্সেন্ট আর সরল প্রোটিন গ্লোবিন এটা আছে নাইনটি সিক্স নিয়ে গঠিত ঠিক আছে প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা ভেঙে পড়ছি প্রত্যেকটা পার্ট উপাদান পরিমাণ ঠিক আছে তো তোমরা কিন্তু ভালো করে বাড়িতে পড়বে যাতে একটার সঙ্গে একটা কোনো রকম খিচুড়ি না হয়ে যায় সেজন্য আমি প্রত্যেকটা পার্টকে আলাদা রেখেছি কিন্তু এর কাজ দেখো কাজ আমরা পড়ে নিয়েছি হিমোগ্লোবিন ওটু পরিবহন করে হিমোগ্লোবিন ও আই ওই সঙ্গে যুক্ত করে অটু হবে এটা তো ও ওয়াই হয়ে গেছে ও টুর সঙ্গে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে অক্সিহিমোগ্লোবিন যোগ গঠন করে অক্সিজেনকে কলাকোষে পরিবহন করে হিমোগ্লোবিন কলাকোষ থেকে সিওকে মানে কার্বন ডাইঅক্সাইডকে সিও টুকে কার্বোক্সিহিমোগ্লোবিন যোগ গঠন করে সাসঙ্গে সঙ্গে পরিবহন করে যখন অক্সিজেন এসে মিশছিল তখন সেটা হচ্ছিলো অক্সিহিমোগ্লোবিন আর এই কিছুক্ষণ আগে বললাম না আমি তোমাদের যে আমাদের যে হৃদ হৃদ প্রকোষ্ঠে যে ফুসফুসের মধ্যে যে বায়ু থলি থাকে বা অ্যালভিওলাই থাকে সেখান থেকে অক্সিজেনটা হিমোগ্লোবিনের মাধ্যমে মেশে তো যখন হিমোগ্লোবিনটা অক্সিজেন হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করছে হিমোগ্লোবিনটা যখন যখন অক্সিজেনটা মিশছে তখন সেটা অক্সিহিমোগ্লোবিন এবার আমাদের শরীর থেকে তো কার্বন ডাইঅক্সাইডটাও হিমোগ্লোবিনের মাধ্যমে গিয়ে শ্বাস অঙ্গে যাচ্ছে সেখান থেকে ফুসফুসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডে বাইরে বেরিয়ে যাচ্ছে তো সেখানটাও সেখানেও তো এই কার্বন ডাইঅক্সাইডটা হিমোগ্লোবিনের সঙ্গে মিশতে হবে তখন সেটাকে বলছে কার্বক্সি হিমোগ্লোবিন কি বলছে কার্বক্সি হিমোগ্লোবিন যোগ গঠন করে এবং শ্বাস সঙ্গে পরিবহন করে হিমোগ্লোবিন রক্তে বাফার হিসাবে কাজ করে খারের সমতা বজায় রাখে হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন বিলিবার স্টাকিন মনে রাখবে এই মলের যে রঞ্জক সেটা হচ্ছে স্টার কোবিলিনোজেন স্টার কোবিলিনোজেন আর মূর্তের যে রঞ্জক সেটা হচ্ছে ইউরো বিলিনোজেন ইউরো এই দুটো মনে রাখবে পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয় মলের রঞ্জক হচ্ছে স্টার কোবিলিনোজেন আর মূর্তের রঞ্জক ইউরো বিলিনোজেন একদম বাংলাতে লিখে নিয়ে এসেছি এখান থেকে সিম্পল তোমরা মনে রাখবে ওকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে দেখো এইভাবে ফ্লো হয় দেখো এখানে ছবিটা দিয়েছি দারুণ ছবি দিয়েছি এখানে দেখো এই যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ফ্লো হচ্ছে দেখো হিমোগ্লোবিন ফ্লো হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে কী আছে অক্সিজেন ফ্লো হচ্ছে রক্তবাহ এটা এটাটা রক্তবাহ রক্তবাহের মধ্যে ফ্লো হচ্ছে ঠিক আছে অক্সিজেন ফ্লো হচ্ছে নাহলে কি হচ্ছে যখন অক্সিজেন পুরোপুরি দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তার মধ্যে কি হচ্ছে কার্বো কার্বন ডাইঅক্সাইড মেশে কার্বক্সি হিমোগ্লোবিন হিসাবে কোথায় যায় সা সঙ্গে যায় সার সঙ্গে গিয়ে পড়ে সেটা কার্বন ডাইঅক্সাইড হবে কার্বন ডাইঅক্সাইড রূপে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় ওকে যখন আমরা পড়াবো রেসপিরেটারি সিস্টেম তখন আরও ডিটেলসে পড়ব আরও ছবির মাধ্যমে পড়ব এখন আপাতত এইটুকুই এই ছবিটা তোমরা স্ক্রিনশট নিতে পারো হিমোগ্লোবিনোমিটার কী যে যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাপ করা হয় তাকে কী বলে হিমোগ্লোবিনোমিটার সিম্পল হিসাব সিম্পল জিনিস কিছু নেই এর মধ্যে সায়েন্স কিছু তো আমরা লোহিত রক্তকণিকা সম্বন্ধে ডিটেলসে অনেক কিছু পড়লাম অনেক কিছু এবার আমরা জানবো যে লোহিত রক্ত কণিকার পরিমাণ যদি বেড়ে যায় বা কমে যায় আমরা আগেই পড়েছি যে পলিসাইথেমিয়া হয় অ্যানিমিয়া হয় সেটা আমরা এখানে দেখব যে লোহিত রক্ত কণিকা যদি সমস্যা কী হয় পলিসাইথেমিয়া স্বাভাবিকের থেকে বেড়ে গেলে কলেরা উদাময় ইত্যাদি রোগের সংখ্যা বেড়ে যায় আর বেশির সংখ্যা বেড়ে যায় আর অলিগোসাইথেমিয়া অলিগোসাইতেমিয়া আমরা পড়েছিলাম অ্যানিমিয়া এই দেখো অ্যানিমিয়া রোগে আরবি সংখ্যা সঙ্গে কমেছে যেটা রোগ কিন্তু এই এইটাকে কী বলা হয় যে কমে গেল স্বাভাবিক অপেক্ষা যদি কমে যায় সেটাকে বলা হয় অলিগোসাইথেমিয়া এটা পলিসাইথেমিয়া বেড়ে যায় আর অলিগোসাইথেমিয়া কমে যায় এর মধ্যেই কিন্তু অ্যানিমিয়া রোগ পড়ছে ঠিক আছে ওকে তো তোমরা এটাও স্কিনশট নিয়ে নাও নেক্সট আমাদের যেটা আসছে সেটা আমরা আরবিসি এতক্ষণ পুরো কমপ্লিট করে ফেললাম লোহিত রক্তকণিকা যা কিছু ছিল সব পড়েছি এবার আসছে সেচ রক্তকণিকা মনে রাখবে সেদ রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট মোস্ট ইম্পর্ট্যান্ট হোয়াইট ব্লাড কর্পাসল বলা হয় এটাকে সেদ রক্তকণিকাকে এটাকে অপর নাম হচ্ছে লিউকোসাইট এটার মেন কাজ হচ্ছে আমাদের বডিকে ইমিউনিটি প্রদান করা ইমিউনিটি টু ফাইট এগেনস্ট ডিজিজ আমাদের রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা রক্তে উপস্থিতরা বিভিন্ন আকৃতির হয় কী বললাম শ্বেদ রক্তকণিকা বিভিন্ন আকৃতির হয় আর মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা নিউক্লিয়াস যুক্ত আগেরটায় নিউক্লিয়াস ছিল না লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস ছিল না শ্বেদ রক্তকণিকায় নিউক্লিয়াস যুক্ত হবে বর্ণহীন হবে কোনো আকৃতির অনিয়ত আকৃতি সম্পূর্ণ হবে এটাই হচ্ছে শ্বেদ রক্তকণিকা এর যে উৎপত্তি স্থান সেটা এটাও হচ্ছে লাল অস্থি মজ্জা লাল অস্থি লাল অস্থি মজ্জা থেকেই তৈরি হয় মনে রাখবে এটা তৈরি হয় মায়েলো লাল অস্থি মজ্জা কোন কোষ থেকে মা ইংলিশ নাম জানি বাংলা নাম কি মায়েলো চলো আমি লিখে দিচ্ছি মা এলো মায়োলো না মাইলো মাইলো মায়ালো ব্লাস্ট ব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয় ঠিক আছে ওকে আচ্ছা মায়ালো ব্লাস্ট কোষ থেকে যেগুলো উৎপন্ন হয় না আমাদের তো দুটো ভাগ বলেছিলাম সেই রক্ত কণিকার একটা দানাদার হয় একটা অদানাদার হয় ঠিক আছে অদানাদারের মধ্যে পড়ছে মনোসাইট লিমফোসাইড আর দানাদারের মধ্যে পড়ছে ইউসোনোফিল নিউট্রোফিল বেসোফিল তো যেটা দানা যুক্ত যেটা সেটা কিন্তু মাইলো ব্লাস্ট থেকে উৎপন্ন হয় দানা যুক্ত তার মানে হচ্ছে ইউসোনোফিল নিউট্রোফিল বেসোফিলের কথা বলছি আর দানাবিহীন যেগুলো সেগুলো তো সেগুলোও অস্থিমজ্জা থেকে সৃষ্টি হয় কিন্তু লসিকা গ্রন্থিতে পূরণত হয় আচ্ছা বাদ দাও এত কিছু জানা দখানেই সিম্পিল অস্থিমজ্জা থেকে সৃষ্টি হয় দ্যাটস অল সিম্পল যদি বলে কোথা থেকে সৃষ্টি হয় সিম্পল বলবে লাল অস্থিম মজ্জা থেকে শ্বেত রক্ত কণিকার সৃষ্টি হয় বাস খতম দেখো যদি বলে এই ডাব্লু যেমন আমরা দেখছিলাম যে প্লিহা হচ্ছে লোহিত রক্ত কণিকার কবরস্থান তেমনি শ্বেত রক্ত কণিকার কবরস্থান হচ্ছে লিভার কে না যকৃত যকৃত হচ্ছে এর কবরস্থান এটা ডেস্ট্রয় হয় ধ্বংস কোথায় হয় না ধ্বংস ব্লাডি হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে যে এর কবরস্থান বলা হয় যকৃতকে যদি বলে অ্যামিবার শেপে আমাদের কোন রক্তকণিকা পাওয়া যায় শেপ মনে রাখবে সেদ রক্ত কণিকার অ্যামিবর্ড সেপ সে রক্তকণিকারি অ্যামিব্যটসেপ মানে অ্যামিবার শেপে অ্যামিবার আকৃতিতে আচ্ছা আমি যেমন লোহিত রক্তকণিকার মধ্যে বলেছিলাম যে এক মিলিমিটারের মধ্যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিলিটারের মধ্যে কি বলেছিলাম না ফাইভ মিলিয়নের মতন থাকে ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়নের মধ্যে পঞ্চাশ লক্ষের মতন কি থাকে আর বেশি থাকে ঠিক সেরকম এই হোয়াইট ব্লাড সেল মানে রক্ত কণিকা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিলিটারের মধ্যে মনে রাখবে চার হাজার থেকে এগারো হাজার সংখ্যাতে থাকে যেখানে এটা পঞ্চাশ লক্ষ লোহিত রক্ত কণিকা সেখানে ভাবো এটা চার হাজার থেকে এগারো হাজার আর মনে রাখবে যে রক্ত কণিকা ফিমেল বা মেল দুজনকার বডিতে মোটামুটি সেমই থাকে কি বললাম সেমই থাকে ইকুয়ালি থাকে চার হাজার থেকে এগারো মানে কত কম বুঝতে পারছো লোহি রক্ত কণিকা কত বেশি সংখ্যাতে তোমাদের আমি ইনফরমেশন অনুযায়ী জানিয়ে রাখি যে আমাদের তিনটে কণিকার মধ্যে লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা অনুচক্রিকা এই তিনটে কণিকার মধ্যে সব সবথেকে বেশি থাকে সেদ রক্ত কণিকা আর সব দিকে কম থাকে সেদ রক্ত ও সবথেকে বেশি থাকে রক্ত কণিকা ঠিক বললাম আর সব থেকে কম থাকে শ্বেদ রক্তকণিকা সবথেকে বেশি কার পরিমাণ সব সবথেকে বেশি পরিমাণ হচ্ছে আর সব সবথেকে বেশি আমি পরিমাণের দিক থেকে বলছি ধ্যান যে শুনো খুব ইম্পর্টেন্ট মাঝে মধ্যে পরীক্ষাতে আসে আর পরিমাণ পরিমাণ সবথেকে বেশি তারপরে হচ্ছে আমাদের প্লেটলেট প্লেটলেটের কথা বলতাম তারপরে আছে আমাদের ডাব্লু বি পরিমাণ খুব কম যদি রেশিওর কথা বলে রেশিও হচ্ছে ছশো ইস টু ওয়ান ইস টু চল্লিশ তাহলে বুঝতে পারছো কোথায় ছশো কোথায় এক আর কোথায় চল্লিশ এটা হচ্ছে রেশিও আরবিসি বিসি রোহিত্ত কণিকা অনুচক্রিকা আর শেদরক্ত কণিকার অনুপাত হচ্ছে ছশো ইজ ডু ওয়ান ইজ ডু চল্লিশ এগুলো তোমরা নোট করে নাও খাতায় জানি না লেখা আছে কিনা মনে পড়ছে না খাতায় নোট করে নিতে পারো যখন যে পয়েন্টটা মনে পড়বে সেই পয়েন্টটা আমি তোমাদের বলবো তো খাতা পেন নিয়ে বসবে এমনি শুয়ে বসে কেউ দেখবে না তাহলে কিন্তু যে পয়েন্টগুলো বলবো সেগুলো কিন্তু মিস চলে যাবে ঠিক আছে খাতার মধ্যে নোট করতে থাকবে আর লেখা তো বাকিগুলো রয়েছে যেগুলো লেখা আছে সেগুলো কেন লিখবে ঠিক আছে দেখো যেমন আরবিসি কমের ফলে বা বেশির ফলে পলিসাইথেমিয়া বা অলিগোসাইথেমিয়া হচ্ছিলো ঠিক সেরকমই ডাব্লু যদি আমাদের শরীরের মধ্যে কম হয়ে যায় যে রোগটা হবে সেটাকে বলা হয় লিউকোপেনিয়া কি বলা হয় লিউকোপেনিয়া কি বলা হয় লিউকোপেনিয়া লিউকোপেনিয়া চিন্তা নেই বাংলাতে লেখা আছে পরে আর যদি আর ডাব্লু বেড়ে যায় তখন সেটাকে কি বলবো সেটাকে বলবো লিউকোমিয়া এটাকে বলে ব্লাড ক্যান্সার কি বলবো লিউকেমিয়া এটা কি বলা হয় এটা এটাই হচ্ছে ব্লাড ক্যান্সার এটাকে বলা হয় ব্লাড ক্যান্সার আচ্ছা আরেকটা জিনিস মনে পড়লো বলে দিই আমাদের শরীরে কোনোরকমভাবে দেখো আমাদের তো রক্ত তঞ্চন করতে আই থিঙ্ক এটা মনে হয় যখন উনচক্রিকা পড়াবো আছে তাও আমি তো মনে পড়লো যখন বলে রাখি যদি থাকবে তো আরেকবার রিপিট হয়ে যাবে অসুবিধা নেই আমাদের শরীরে রক্ত কোনো রকমভাবে জমাট বাঁধে না কেন কারণ আমাদের শরীরে যখন কেটে যায় আমরা জানি যে রক্ত বেশি বেরোনোর আগে সেই রক্তটা জমাট বাঁধে যায় আমাদের শরীরের মধ্যে তার জন্য বিভিন্ন রকম প্রোটিন কাজ করে কি করে রক্ত জমাট বাঁধে সেটা আমরা ডিটেলসে পড়বো সেটা পরের ব্যাপার কিন্তু আমাদের শরীরের ভেতরে রক্ত জমা হয় না কেন মনে রাখবে হেপারিনের জন্য কিসের জন্য হেপারিনের জন্য আমাদের শরীরে রক্ত জমে না ওকে এটা তো সবাই জানে যে হেপারিনের জন্য আমাদের শরীরে রক্ত জমে না কিন্তু যদি কোশ্চেনটা এইভাবে দেয় যে হেপারিন উৎপন্ন করে কে বাস হয়ে যাবে হেপারিন উৎপন্ন করে মনে রাখবে লিভার করে কে করে লিভার যকৃত উৎপন্ন করে হেপারিন কে উৎপন্ন করে লিভার উৎপন্ন করে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ডাব্লু বিসির মধ্যে আমরা জানি যে মনোসাইট ইউশনোফিল বেসোফিল লিম্পোসাইট নিউট্রোফিল এগুলো সব থাকে যদি বলে এদের মধ্যে সব সবথেকে বড়ো কোনটা এদের মধ্যে সবথেকে বড়ো কোনটা আরে আমরা জানি যে ডাব্লু এই তিনটে কণিকার মধ্যে সব সবথেকে বড়ো হয় কি বললাম ডাব্লু মানে সেদ রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা বা উঞ্চক্রিকার থেকে সাইজে বড়ো হয় যদি বলে ডাব্লু মধ্যে সব মধ্যে সবথেকে বড়ো কণিকা কোনটা মনে রাখবে মনোসাইট মনোসাইট হচ্ছে সবথেকে বড়ো ডাব্লু বিসির মধ্যে মনোসাইট হচ্ছে সবথেকে বড়ো যেটা অদানাদারের মধ্যে পড়ছে অ্যাগ্রোনোসাইটের মধ্যে পড়ছে অদানাদার যেটা দানাবিহীন যেটা মনোসাইট সেটা হচ্ছে সব সবথেকে বড়ো তাহলে একটা কথা বলো ডাব্লু বিসি সবথেকে বড়ো তিনটে কণিকার মধ্যে আবার ডাব্লু বিসির মধ্যে মনোসাইট বড়ো তাহলে যদি বলা হয় যে সবথেকে বড়ো কণিকা কোনটা সব থেকে রক্ত কণিকার মধ্যে সবথেকে বড়ো কণিকা কোনটা তাহলে আমরা বলতে পারি যে লার্জেস্ট ব্লাড সেল সবথেকে বড়ো রক্ত কণিকা যদি থাকে সেটা হচ্ছে মনোসাইট তাহলে যদি বলে ডাব্লু বিসির মধ্যে সবথেকে বড়ো সেটাও মনোসাইট উত্তর আর যদি বলে ব্লাডের রক্তের মধ্যে সবথেকে বড়ো সেল কোনটা সেটারও উত্তর কে হবে সেটারও উত্তর কে হবে মোনোসাইটই হয়ে যাবে মনোসাইট এবার তোমরা সব বলবে যে রক্ত এটা রক্ত কণিকা না বলে আমি রক্ত কোষ কেন বলছি ব্লাড সেল কেন বলছি মনোসাইট একটা রক্ত কণিকা না রক্ত কোষ বলতে পারো সব থেকে লার্জেস্ট ব্লাড সেল কি না আমাদের মনোসাইট কেন সেল কেন বলছি কারণ আমি প্রথমেই বললাম ডাব্লুবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে সেই জন্য এটাকে আমি সেল বলতে পারি আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না তাই আমি সেল বলতে পারি না তাই ওটাকে আমি বলছিলাম কণিকা তাই এটাকে আমি সেল বলতে পারি মনোসাইটকে লার্জেস্ট ব্লাড সেল কারণ এর মধ্যে নিউক্লিয়াস থাকে এবারে বলে স্মলেস্ট ডাব্লুবিসি ডাব্লু বিসির মধ্যে লার্জেস্ট জেনে গেলাম যে মনোসাইট সব থেকে ক্ষুদ্রতম কোনটা সবথেকে ক্ষুদ্রতম কোনটা সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে লিমফোসাইট সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে লিম্ফোসাইট কিন্তু যদি বলে সবথেকে ক্ষুদ্রতম রক্তের পুরো রক্তের মধ্যে কোনটা স্মলেস্ট ব্লাড সেল টোটাল ব্লাড ব্লাডটার মধ্যে বুঝি পুরো রক্তটার মধ্যে যেমন ব্লাডের মধ্যে ভালো করে বুঝবে গুলি ফেলবে না আরে শোনো ভালো করে শোনো এদিকে শোনো দেখো আমি যদি বলি পুরো ব্লাডের মধ্যে কিসের মধ্যে পুরো ব্লাডের মধ্যে পুরো ব্লাডের মধ্যে সবথেকে বড়ো কণিকা বা পর সেল মনোসাইট যদি বলি পুরো ব্লাডের মধ্যে সবথেকে ছোট কণিকা সেটা হচ্ছে অনুচক্রিকা কে হবে সেটা অনুচক্রিকা যেটাকে বলা হয় প্লেটলেট ঠিক আছে এবার যদি ডাব্লু বিসির মধ্যে বলি ডাব্লু বিসির মধ্যে সবথেকে বড়ো কণিকা মনোসাইট কিন্তু বলি বিসির মধ্যে সবথেকে ছোটো কণিকা তখন কিন্তু হয়ে যাবে লিম্ফোসাইট লিম্পোসাইট হচ্ছে ডাব্লু বিসির মধ্যে সবথেকে ছোটো কণিকা খাতায় নোট করে নাও যেগুলো বললাম ঠিক আছে বোঝা গেল আচ্ছা একটা জিনিস এই যে মনোসাইট আর লিম্ফোসাইট এই দুটোকে বলছে অদানাদার যেটাকে আমরা ইংলিশে বলছি অ্যাগ্রানুলোসাইট কেন বলছে অ্যাগ্রোনোসাইট কেন বলছি অদানাদার তাহলে এর মধ্যে কি নিউক্লিয়াস থাকে না মনে রাখবে এই মনোসাইট আর লিমফোসাইট এর মধ্যে না একটা নিউক্লিয়াস থাকে কটা নিউক্লিয়াস থাকে অনলি ওয়ান নিউক্লিয়াস থাকে অনলি ওয়ান নিউক্লিয়াস থাকে সেই জন্য এটাকে আমরা বলছি অদানাদার বিহীন বলছি যেহেতু একটা নিউক্লিয়াস থাকে অ্যাগ্রানুলোসাইট বলছি আর এই যে বলছি না ইউসোনোফিল নিউট্রোফিল বেসোফিল এগুলো দানাযুক্ত বা দানাদার দার বা সাইট বলছি কারণ হচ্ছে এদের একের বেশি নিউক্লিয়াস থাকে বোঝা গেল একের বেশি নিউক্লিয়াস থাকে আচ্ছা আর একটা পয়েন্ট যদি বলে এই সেদ রক্ত কণিকার মধ্যে সবথেকে কম জায়গা জুড়ে কোন পার্টিকেলটা আছে এই যে বললাম মনোসাইট লিম্পোসাইড ইউসোনোফিল নিউট্রোফিল বেসোফিল এই পাঁচটার মধ্যে সবথেকে কম জায়গাকার মনে রাখবে বেসোফিল আমি যে ছকটা লিখেছি না ওখানে দেখবে পার্সেন্টেজও উল্লেখ করা আছে বেসোফিল সব থেকে কম জায়গা জুড়ে আছে দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না ছোট বড় আর কে বেশি জায়গা জুড়ে আছে এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে আমি বলছি ছোট সাইজে ছোটো সাইজে লিম লিম্ফো কিন্তু আমি বলি থেকে কম জায়গা জুড়ে কে আছে মনে রাখবে বেসোফিল একমাত্র জিরো থেকে ওয়ান পার্সেন্ট জায়গা জুড়ে একমাত্র আছে আর সব থেকে বেশি জায়গা জুড়ে কী আছে নিউট্রোফিল ষাট থেকে সত্তর পারসেন্ট দেখো বড়ো কিন্তু মনোসাইট বড় কন কণিকার যদি কথা বলে সেটা বড় যদি কণিকার কথা বলে এই পাঁচটা পাঁচজনের মধ্যে তাহলে সব থেকে বড় কিন্তু সবথেকে বেশি জায়গা জুড়ে আছে কিন্তু নিউট্রোফিল আমি যে জায়গাগুলো বললাম গুলিয়ে ফেলবে না যদি গুলিয়ে যায় আর একবার রিপিট করো না পড়লে আরেকবার রিপিট করো খাতায় নোট করো কিচ্ছু গুলাবে না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জায়গা জুড়ে নিউট্রোফিল থাকে মানে এই ডাব্লু যে পাঁচটা কণিকা তার মধ্যে সত্তর পার্সেন্ট শুধু নিউট্রোফিলই আছে বুঝতে পারছি না কতটা জায়গা জুড়ে আছে আচ্ছা আমি যে কিছুক্ষণ আগে লিউকোপেনিয়ার কথা বললাম না লিউকোপেনিয়া যে যদি কোনো কারণে কমে যায় শ্বেত রক্ত কণিকা আমাদের সংখ্যা কমে যায় তাহলে লিউকোপেনিয়া হয় মনে রাখবে কত কমে যায় বলতো শ্বেতকণিকার সংখ্যা যদি চার হাজারের কম হয়ে যায় প্রতি ঘন মিলিমিটার রক্তে যদি শ্বেতকণিকার সংখ্যা চার হাজারের কম হয়ে যায় তাহলে মনে রাখবে সেটা লিউকোপেনিয়া আর যদি কোনো কারণে প্রতি ঘন মিলিলিটার রক্তে এগারো হাজারের বেশি হয়ে যায় এগারো হাজারের বেশি তাহলে সেই অবস্থাটা হয়ে যাচ্ছে কি লিউকোসাইটোসিস লিউকোসাইটোসিস তিনটে জিনিস কিন্তু গুলি ফেলেন লিউকোমিয়া অনেকে বলবে স্যার কিছুক্ষণ আগে বললেন যে রক্তের মধ্যে যদি সেদ রক্ত সংখ্যা বেড়ে যায় আচ্ছা যখন সেচরক্তার সংখ্যা বেড়ে যায় জায়গাটা আমি আসবো তখন ওখানে ডিটেলস ক্লিয়ার করে দেবো এখানে বললে গুলি যাবে তো তোমাদের এই ছিল ব্যাপার সেচ রক্ত কণিকার তো দেখো আগে এটা যেগুলো বোঝালাম সেগুলোই লেখা আছে তো এটা আমি মুছে দিচ্ছি তোমাদের আগে দেখাচ্ছি দেখো রক্ত রক্তকণিকার সময় দেখো যুক্ত বর্ণহীন অনিয়তাকার অপেক্ষাকৃত বড় আকারে যেসব রক্তকণিকা মুখ্য দেহের প্রতিরক্ষা গ্রহণ করে সে রক্তকণিকা বলে আকার অনিয়তকার নির্দিষ্ট আকৃতিবিহীন প্রতি মাইক্রোলিটার রক্তের সেতকণিকার সংখ্যা হচ্ছে ছ হাজার থেকে আট হাজার ঠিক আছে লোহিত কণিকা রক্ত রক্তকণিকার সংখ্যার অনুপাত হচ্ছে সাত হাজার ইস টু ওয়ান দেখো আমি কিছুক্ষণ আগে বললাম তোমাদের যে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আর এর মধ্যে হচ্ছে এই রিলেশানটা ছশো ইস টু ওয়ান ইজ টু চল্লিশ হচ্ছে এর মধ্যে রিলেশান তাহলে যদি লোহিত রক্ত কণিকা শ্বেদরতিকার রিলেশান চাই তাহলে হবে ছশো ইস টু ওয়ান এইটা আছে কোনো কোনো বইয়ে কোনো কোনো বইয়ে অনুপাত দিয়েছে আমি ইচ্ছা করে রেখেছি জিনিসটা তোমাদের অনেক সময় ডাউট হয় আমরা তোমাকে মেসেজ করো স্যার এখানে তো এটা দেওয়া আছে তাহলে এটা কি ভুল তা স্যার এটা এখানে দেওয়া আছে আপনি যে এটা বলেছেন তাহলে এটা কি ভুল ভুল কোনোটাই নয় জাস্ট তোমাদের এরকমভাবে অনুপাত আসবেও না তোমাদের মনে রাখতে হবে লোহিত কণিকার সংখ্যা বেশি থাকে এবং অনেক বেশি থাকে দেখো এখানে অনুপাত দিয়েছে কত সাত হাজার ইস টু ওয়ান এটাও কিন্তু ঠিক এটাও ভুল নয় এটাও কোনো না কোনো এটাও কিন্তু বই থেকেই পড়া ঠিক আছে আর বইটা কোনো ফালতু বই নয় ঠিকঠাক বই ঠিকঠাক রাইটারের তো এটাও ভুল নয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসটা লেখা থাকে বিভিন্ন জন বিভিন্ন মত অনুযায়ী লেখে তো এই এই কন্ট্রোভার্সি যে প্রশ্নগুলো সেরকম কিছু আসবে না আর অনুপাত যদি এসেও থাকে তোমরা দেখে বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল তাই তোমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে জাস্ট মনে রাখবে প্রতি মাইকোলডেন রক্তে শ্বেতকণিকার সংখ্যা হচ্ছে ছ হাজার থেকে আট হাজার কোনো কোনো জায়গায় দেওয়া থাকে চার হাজার থেকে এগারো হাজার চার হাজার থেকে সাত হাজার ঠিক আছে তো কোনো ব্যাপার নয় বিভিন্ন রকম বই বিভিন্ন রকম মত অনুযায়ী লেখে আমি এটা বলেছিলাম এখানে এটা লেখা আছে আমি যে এটা বলছি এটা বই অনুযায়ী এটা যে বলছি এটাও বই অনুযায়ী ঠিক আছে তো তোমরা মানতে পারো ছশো ইস্টু ওয়ান এইটাকে তোমরা গ্রহণযোগ্য হিসাবে মানতে পারো ছশো ইজ টু ওয়ান ঠিক আছে নেক্সট দেখো আর কি আছে আয়তন দেখো বিভিন্ন রকম শ্বেতকণিকার আয়তন ভিন্ন তবে এদের গড় ব্যাস এত এদের গঠন দেখো প্রতিটি শ্বেতকণিকার লাইফ প্রতি নির্মিত এগুলো তোমরা পড়বে নিউক্লিয়াস গোলাকার বৃক্ষাকার যুক্ত শ্বেতকণিকার দেখো ভাগ সাইট এই কিছুক্ষণ আগে আমরা ভাগ আগেও দেখেছি অ্যাকুলো সাইট মানে দানাবিহীন যেটা আর জ্ঞানগুলো সাইড ওই বাংলাতে পুরো বাংলাতে লেখা আছে ইংলিশে লেখা নেই বাংলাতে লেখা আছে পড়তে অসুবিধা না হয় দানা যুক্ত এটা মনোসাইট আর লিম্পোসাইট এগুলো পড়তে হবে না লিম্পোসাইটের দুটো ভাগ ক্ষুদ্র বৃহৎ এগুলোর দরকার নেই এগুলো ছেড়ে দাও উৎপত্তি অনুসারে দুটো টি লিম্পোসাইট বি লিম্পোসাইট ঠিক আছে জাস্ট মনে রাখবে লিম্পোসাইট উৎপত্তি অনুসারে দুটো হয় টি আর বি বাস আমরা পরে ছবিও দেখব গ্র্যান্ডোসাইটের নিউট্রোফিল ইউসুনোফিল বেসোফিল ঠিক আছে বোঝা গেল তাহলে শেষ রক্তকণিকার মনোসাইট লিম্পোসাইট নিউট্রোফিল ইউসোনোফিল বেসোফিল এই মনোসাইটটাই বলছিলাম সবথেকে বড়ো আর লিম্পোসাইটটা কি বলছিলাম সবথেকে ছোট ওকে এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো নেক্সট নেক্সট ছবি দেখে নাও এই যে এই যে মনোসাইট দেখো প্রত্যেকটা ছবি খুব সুন্দর ছবি দিয়েছে এটা মনোসাইট এই যে মনোসাইট মনোসাইটটা ছিল সবথেকে বড়ো ইউসোনোফিল লিম্পোসাইট দেখো সাইজ ছোটো বেসোফিলটা সব থেকে কম জায়গা জুড়ে থাকে এই যে বেসোফিল মাত্র জিরো থেকে ওয়ান পার্সেন্ট জায়গা জুড়ে থাকে জিরো থেকে ওয়ান পার্সেন্ট আর সব থেকে বেশি থাকে ষাট থেকে সত্তর পার্সেন্ট কে থাকে নিউট্রোফিল এটা এ ষাট থেকে সত্তর পার্সেন্ট জায়গা জুড়ে থাকে হোয়াইট ব্লাড সেলের মধ্যে ইসোনোফিল বেসোফিল প্রত্যেকটা ছবি দেখে আছে এই যে টি লিম্পোসাইট বি লিম্পোসাইট টি লিম্পোসাইট বি লিম্পোসাইট দু টুটো লিম্পোসাইট উৎপত্তি অনুসারে কিছুক্ষণ আগে বললাম তো খুব সুন্দর ছবি আছে এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো তো একটু ডিটেলসে পড়ছি তাই একটু টাইম লাগছে তো কোনো ব্যাপার নয় আমরা লোহি দত্ত কণিকা আরও অনেক কিছু আছে আরও ছবি আছে তো সেসব পড়ব তারপরে প্লেলেট অনুচক্রিকা পড়ব তারপরে রক্তের শ্রেণীবিভাগ পড়ব ঠিক আছে রক্তের বিভাগ আছে তারপরে রক্তের যে বিভিন্ন রকম গ্রুপ আছে সেগুলো পড়ব ঠিক আছে তো আরও ডিটেলস পড়বো আরও অনেক কিছু রয়েছে পড়ার সেজ রক্তকণিকা এখানে শেষ নয় সেজ রক্তকণিকার যে বিভিন্ন কাজগুলো আছে ইসনো বেসোফিল অ্যালার্জি সৃষ্টি করা সেগুলো সম্পর্কে পড়বো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ কমপ্লিটলি ভিডিওটা দেখার জন্য তোমাদের আমি আবারও রিকোয়েস্ট করছি যদি ভিডিও ভালো লেগে থাকে দেখো এতটা পরিশ্রম করা হয় কি তোমাদের জন্য এনসিআরটি থেকে ডায়গ্রাম তুলে পড়ানো এনসিআরটি নোট পড়ানো এবং ক্লাসে এসে পিডিএফ দিয়ে দেওয়া তো জাস্ট এটুকুই বলবো যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো বা কমেন্ট করো না তো প্লিজ লাইক করে দাও লাইক করতে তোমাদের পয়সা তো লাগবে না তো লাইক করে দেওয়া কমেন্ট করো যদি ভালো লাগে বা কোনো কিছু খারাপ লাগে সেটাও অবশ্যই বলবে যেটা আমি নেক্সট ভিডিওতে ঠিক করবো বা এটুকুই রিকোয়েস্ট আর তোমাদের জানিয়ে রাখি যদি কেউ ব্যাচের সাথে যুক্ত চাও এভাবেই কন্টিনিউ পড়তে চাও এক্সাম কামিটির সঙ্গে যুক্ত হতে চাও জেনারেল সায়েন্সের কমপ্লিট ব্যাচ রয়েছে যেটা প্রাইস এখন এই মুহূর্তে ছশো নিরানব্বই টাকা আছে অফার পিরিয়ড চলছে তো এখানে এই ব্যাচের বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই যেখানে এসিআরটি কমপ্লিটলি পড়ানো আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেইলস আলোচনা করা আছে একদম দেখো এনসিআরটি শুধু পড়ানো নেই এনসিআরটি চ্যাপ্টার ওয়াইজ পড়ানো তো আছে এবং সেখান থেকে এনসি কিউ কোশ্চেন করানো আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু কোশ্চেন অ্যান্স করা নেই সেগুলো ডিটেলস এলাপার আলোচনা করা আছে যেভাবে করতে হয় সেভাবে এ টু জেড এর বাইরে তোমাদের কোনো বই কোনো পিডিএফ কোনো ভিডিও কোনো কিছু দেখার প্রয়োজন নেই রেলের যে কোনো তোমরা পরীক্ষা দাও না কেন বা রেল কেন তোমরা যে কোনো এক্সাম দাও সায়েন্সের এর বাইরে কোনো কিছু করতে হবে না মাত্র ছশো নিরানব্বই টাকা ব্যাচের প্রাইস আছে আর একটা কথা বলি অনেকে পেট ব্যাচ কেন জিজ্ঞাসা করো পেট ব্যাচ একটাই কারণ দেখো কেউ যদি ইউটিউবে অনেক কন্টেন্ট পড়ে আছে অবশ্যই অনেক কন্টেন্ট পড়ে আছে আরামসে দেখতে পারো আমার অনেক পুরোনো কন্টেন্ট আছে আরও ইউটিউবে ভিডিও আছে যতক্ষণ না তোমাদের একটা মানে কি বলবো একটা জায়গাতে সমস্ত কিছু থাকছে তোমরা যদি সার্চ করতে থাকো ধরো পড়তে যখন ইচ্ছা করলে সার্চ করছো কোন ভিডিওটা ভালো কোন ভিডিওটা খারাপ তার মধ্যে অনেক কিছু ভুল তথ্য থাকে কোনো জায়গায় সঠিক তথ্য থাকে তো এই যে সার্চিং টাইমে তোমাদের অনেকটা সময় চলে যায় কিন্তু পেট ব্যাচ নিলে কি হবে একটা গাইডে চলে কি হবে সঠিক গাইডে চলে জায়গাতে তোমরা টোটাল জিনিসটা পাচ্ছো তাতে তোমাদের সময়টা বাঁচবে তোমাদের হাতে সময় কম আছে ঠিক আছে যদি আমি দু বছর ধরে প্রিপারেশন তারপর সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ যদি এই বছর চাকরি পেতে চাও কেউ যদি একটা এম নিয়ে লক্ষ্য নিয়ে গো তাহলে কিন্তু সেটা করা যাবে না তোমাদের একটা জায়গাতে জিস্ট অনুযায়ী সমস্ত জিনিস থাকতে হবে সেখান থেকে জাস্ট এটুকু বিশ্বাস করতে হবে যে কোনো টিচারের কাছে না কেন যে কোনো আমার কাছে না অন্য কোথাও নাও এটুকু বিশ্বাস করতে হবে যে আমি এর কাছে পড়বো এ যা করাবে সেটাকে ঠিক বলে মনে করবো ঠিক আছে তো এইভাবে জিনিস আর গাইডটা সেইভাবে নিতে হবে কি না তুমি সবাইকে মেন নিতে পারো না যে না এই সব ঠিক দিচ্ছে কারণ অনেক জায়গায় তো অনেক কিছু ভুলভাল তথ্য দেয় তো সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবে আর একটা জায়গাতে সমস্ত ভিডিও সমস্ত পিডিও যদি থাকে তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে সেই জন্য গাইডের প্রয়োজন সেই জন্য ব্যাচের প্রয়োজন আর কিছু নয় নাহলে ইউটিউবে অনেক কন্টেন্ট আছে তোমরা পড়তে পারো যদি সঠিক সময় সঠিকভাবে একটা গাইডেন্সে গাইডেন্স দিতে চাও তার জন্য পেট ব্যাচ ওকে তো ছশো নিরানব্বই টাকা ব্যাচ অ্যাভেলেবেল এ মানে যা করানো আছে বিশ্বাস করো মানে তোমরা যদি কোনো অফলাইনে পড়তে চাও দু হাজার চার হাজার টাকা তো এই কোর্স পাবে না যেভাবে জিনিসগুলো করানো আছে ঠিক আছে কীভাবে আমি লাস্ট পর্যন্ত দেখো কীভাবে ব্যাচটা পাবে আমি বলে দিচ্ছি আর আরেকবার বলি কোশ্চেন যদি নিতে চাও যে কোনো রেলের যে কোনো এক্সাম দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সায়েন্স ম্যাথ এবং জিকে ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সায়েন্সে কী কী সাবজেক্ট আছে একদম চ্যাপ্টার ওয়াইজ হবে সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট আলাদা এবং তার ভেতরে চ্যাপ্টার ওয়াইজ করা আছে সায়েন্সের এগুলো জি এর এগুলো ম্যাথের জন্য এগুলো ঠিক আছে কী করে পাবে লাস্টন দেখো আমি সব বলে দিচ্ছি তোমাদের প্রাইসগুলো আরেকবার বলে দিই সায়েন্সের পিডিএফ প্রাইস দুশো পঞ্চাশ টাকা জি দুশো দুশন পঞ্চাশ টাকা ম্যাথের দুশো তিনশো উন পঞ্চাশ টাকা আর প্রিন্ট যদি নাও সায়েন্সের পাঁচশো পঁচাশি টাকা জিকের পাঁচশো নিরানব্বই টাকা আর ম্যাথের হচ্ছে সাতশো উনপঞ্চাশ টাকা কোনো এক্সট্রা চার্জ লাগবে না আর যদি সমস্ত পিডিএফ একসঙ্গে নাও ছশো নিরানব্বই টাকা লাগবে যদি প্রিন্ট সমস্ত একসঙ্গে নাও পনেরোশো নিরানব্বই টাকা লাগবে ঠিক আছে আচ্ছা আর যদি আমাদের একটা ব্যাচ অ্যাভেলেবেল আছে যে কম্বাইন ব্যাচ এটা নিতে পারো এটা কিসের জন্য না রেলের যদি মনে আমি একটাই ব্যাচ নেবো আমাদের আলাদা আলাদা ব্যাচ সব অ্যাভেলেবেল আছে যে এলপি টেকনিশিয়ান বলে যদি একটাই ব্যাচ নিতে চাও যেটা তোমাদের অল ওভার রেলের সমস্ত কিছু কমপ্লিট করবে যেটা আমি আলাদা আলাদা ব্যাচের নেবো না আমি একটাই ব্যাচ নেবো যেখানে আমার রেলের সব কিছু এক্সাম কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে কম্বাইন ব্যাচ ঠিক আছে এক হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস আছে যেখানে প্রত্যেকটা এক্সামের সমস্ত নন টেকনিক্যাল পোর্শন কভার করবে সেটা রিজনিং হোক জেনারেল সায়েন্স হোক ম্যাথ হোক জি হোক অ্যাফেয়ার্স এভরিথিং এর মধ্যে ঠিক আছে আচ্ছা এলপি টেকনিশিয়ানের যদি যদি ব্যাচ সিবিটি ওয়ান সিবিটি টু বোধ যদি টেকনিশিয়ানের জন্য শুধু সিভিটি ওয়ান হবে যদি এল পি সিভিটি ওয়ানটি টু বোধ এল পি টেকনিশিয়ান চোদ্দশো নিরানব্বই টাকা ব্যাচের প্রাইস আছে সমস্ত কিছু এ টু জেড এর মধ্যে কভার করা হবে এসআই কনস্টেবলের ব্যাচ মাত্র বারোশো নিরানব্বই টাকা অভিলেবেল আচ্ছা আর পি এফ আমি এখানে দিয়েছি কি হ্যাঁ দেখতে পার এসআই কনস্টেবলের জন্য একটা স্পেশাল ম্যাথের ব্যাচ আছে তোমরা অ্যাপ্লিকেশনে কি দেখতে পারো আমি বলে দিচ্ছি লাস্টে কি করে যাবে চারশো নিরানব্বই টাকা শুধুমাত্র এর আর পি এফ কনস্টেবলের ম্যাথ এখানে শুধুমাত্র করানো হয় ঠিক আছে চারশো নিরানব্বই টাকা ব্যাচের প্রাইস আছে শুধুমাত্র ম্যাথে যদি যাও যে স্যার আমি ম্যাথের ব্যাচ নেব এর বাইরে আমি আর কিছু করবো না রেলের জন্য বেস্ট অফ বেস্ট

ছশো নিরানব্বই টাকায় কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো আছে সমস্ত ক্লাস এর বাইরে তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই সিম্পলি যা কিছু বললাম ব্যাচ নেওয়ার জন্য কি করবে এই যে নাম্বারটা দেখছো এখানে ফোকাস করো না ছেড়া দাও এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারটাই যদি পিডিএফ নিতে চাও পিডিএফ বলে পাঠাবে যদি প্রিন্ট নিতে চাও প্রিন্ট বলে লিখবে যদি সায়েন্স নিতে চাও সায়েন্স বলে লিখবে যদি কম্বাইন্ড ব্যাচ নিতে চাও কম্বাইন ব্যাচ বলে লিখবে সিম্পলি এটা লিখে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে গুগল পে ফোন পে অ্যামাজন সমস্ত নাম্বার কিউ আর কোড সব পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে ঠিক আছে এখান থেকে ফোন যাবে তোমাদের কোর্স অ্যাড করে নেওয়া হবে আর যদি পিডিএফ চাও পি এ তোমাদের চাও পিডিএফ দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা আর যদি কোনো কোনো এনকোয়ারি থাকে অবশ্যই নাম্বার তোমরা ফোন করো জিজ্ঞাসা করতে পারো কিন্তু হোয়াটসঅ্যাপ করে রানিং রিপ্লাই পাবে আর কোর্সের ব্যাপারেও বললাম আরামসে তোমরা পেমেন্ট নাম্বার সেন্ড করে পেমেন্ট করে আমাদের এখান থেকে কোর্সও অ্যাড করে হবে পিডিএফ চাইলে পিডিএফ দেওয়া হবে কোনো সমস্যা নাই জাস্ট এই নাম্বারটা তোমরা রাখতে পারো ভাবে ডিসক্রিপশন বকস দিয়ে দেবো আর যদি নিতে ইনস্টল করো ইনস্টল করার পর তোমরা রেজিস্টারে ক্লিক করো তোমাদের মোবাইল নাম্বার দাও একটা ওটিপি আসবে ওটিপিটা পুট করে ভেরিফাই করে খুলে যাবে এই পেড এই কোর্স এখন এগুলো সব ডিসকাউন্ট চলছে পেড কোর্সে ক্লিক করবে যদি কোনো কোর্স নিতে চাও এই যে বুকস ক্লিক করবে যদি বাড়িতে প্রিন্ট হোম ডেলিভারি নিতে চাও যেগুলো আমি পিডিএফ বললাম আর স্টাডি মেটেরিয়াল ক্লিক করবে স্টাডি মেটেরিয়াল যদি তোমরা পিডিএফ নিতে চাও ঠিক আছে তোমরা যখন পেড কোর্সে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা খুলে যাবে তোমরা এখান থেকে স্কোল করে করে দেখবে সমস্ত ব্যাচ এখানে অ্যাভেলেবেল ডাইরেক্ট এখান থেকে পে করে তোমরা নিতে পারো ঠিক আছে আবারও বলছি যদি কোথাও কোনো সমস্যা থাকে বা কোর্স নিতে সমস্যা থাকে এই নাম্বারে তোমরা সিম্পল কল বা হোয়াটসঅ্যাস করবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে তোমরা কোর্স নিতে পারো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরে ক্লাস আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই